আয়ারল্যান্ড সাউথের সদ্য মুক্তিপ্রাপ্ত একটি অসাধারণ ছবির গল্প আজকে আমরা দেখতে চলেছি প্রিয় দর্শক তোমরা যদি এই পৃথিবীর বাইরে জগতের প্রাণী সম্পর্কে জানতে চাও তাহলে আজকের এই মুভির গল্পটি আপনার জন্য ভিন্ন একটি গ্রহ থেকে একটি এলিয়েন আমাদের পৃথিবীতে চলে আসে এবং একটি সাধারণ ছেলের সাথে বন্ধুত্ব করে ফেলে এবং এলিয়েনটি এই পৃথিবীতে আসার পর কি কি আজব আজব অদ্ভুত কাণ্ড ঘটিয়েছিল তা জানতে হলে দেখতে থাকুন আজকের এই গল্পটি তো চলো গাই সে একটু কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও ভিডিওটি কাহিনীর শুরুতেই আমরা দেখতে পাই মহাকাশ থেকে একটি পাথর প্রচন্ড বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে এরপর সেটি একটি পর্বতের ওপর বিস্ফোরণ ঘটায় এই ঘটনার কিছুদিন পর দুজন বিজ্ঞানী সেখানে যায় সেখানে গিয়ে তারা একটি অদ্ভুত পাথর দেখতে পায় এরপর তারা দুজনে মিলে ওই পাথরটিকে নিয়ে চলে আসে পরীক্ষা করার জন্য পাথরটি নিয়ে তারা ল্যাবের মধ্যে গবেষণা করছিল তখনই ল্যাবের মধ্যে কেউ প্রবেশ করে এবং তাদেরকে মেরে পাথরটি নিয়ে পালিয়ে যায় তো যাই হোক এরপর সিন শিফট হয় আর আমরা আরিয়ার নামের এক বিজনেসম্যানকে দেখতে পাই সে তার ল্যাবে সেই পাথর নিয়ে গবেষণা করছে আর এখানে আমরা বুঝতে পারি আরিয়ান ওই বিজ্ঞানীদের মেরে ওই পাথরটি চুরি করেছে আর এই পাথরটির নাম হচ্ছে আর এই এই পাথরটি অনেক অনেক শক্তিশালী আরিয়ান মূলত শক্তিকে কাজে লাগিয়ে মাটির তলা খনন করে মূল্যবান খনিজ সম্পদ বের করতে চেয়েছিল কিন্তু এতে হেতে বিপরীত হয় মাটির তলা খনন করতে করতে সুড়ঙ্গ দিয়ে একটি অদ্ভুত গ্যাস বেরোতে থাকে আর এই গ্যাসটি অনেক বিষাক্ত ছিল আর এরপর আরিয়ান সহ সেখানে থাকা সবাই এখান থেকে পালিয়ে যেতে থাকে আর তখনই সেই সুড়ঙ্গ থেকে একটি তীব্র আলো মহাকাশের দিকে ছুটে চলে যায় তো যাই হোক এরপর সিন হয় গ্রামে আর গ্রামের একটি গর্তের মধ্যে একটি হাতি পড়ে গেছে আর সেই হাতিটি কোনোভাবে উঠতে পারছে না আর তখনই সেই গ্রামের একটি ছেলে হাতিটিকে সাহায্য করার জন্য এগিয়ে আসে আর এই ছেলেটির নাম হচ্ছে তামিজ আর এই ছেলেটি হচ্ছে মুভির হিরো তো এরপর তামিজ অনেক কষ্ট করে বুদ্ধি খাটিয়ে হাতিটিকে গর্তের মধ্যে থেকে ওপর তুলতে সক্ষম হয় তামিজের এই কাজটি দেখার পর গ্রামবাসী অনেক খুশি হয় আর এখান থেকে আমরা বুঝতে পারি তামিজ প্রকৃতিকে অনেক ভালোবাসে আর প্রকৃতির পতঙ্গ জীব সে অনেক ভালোবাসে তো পরের আমরা গ্রামে একটি মেয়েকে দেখতে পাই আর মেয়েটির নাম হচ্ছে তারা আর ওই মেয়েটি তামিস্তের গ্রামের কিছু বাচ্চাদের নিয়ে সৌরজগৎ সম্পর্কে একটি ধারণা দিচ্ছিল তো রাত্রিবেলায় তারা যখন ক্লাস করার ছিল তামিজ সেখানে আসে এবং মেয়েটির একটি মোবাইল ফোন কুড়িয়ে পায় আর এরপর তামিজ তারাকে মোবাইলটি দিয়ে দেয় আর এভাবে তাদের মধ্যে পরিচয় ঘটে তো যাই হোক পরের দিন তামিজ যখন তার ফুলের বাগানে যায় তখন সে অনেকগুলো পঙ্গপালকে দেখতে পায় আর সেই পঙ্গপালগুলো তাদের ফুলের বাগানে ধেয়ে আসছে আর এরপর সেই পঙ্গপালগুলি তামিজের বাগানের সমস্ত ফুল নষ্ট করে ফেলে আর এই পঙ্গপালদের দমন করার জন্য গ্রামের সবাই তামিজকে কীটনাশক প্রয়োগ করার জন্য পরামর্শ দেয় কিন্তু তামিজ সেখানে থাকা সবাইকে পরিষ্কার ভাবে জানিয়ে দেয় যে আমি আমার সাধ্যের জন্য প্রকৃতিকে ক্ষতি করতে পারবো না এদিকে ছেলের এমন সিদ্ধান্তে তামিজের মা অনেক রেগে যায় তো পরের দিন আমরা দেখতে পাই একজন লোক এসে তামিজ দিয়ে ট্রাক্টরটি নিয়ে যাচ্ছে তখন এটা দেখার পর তামিজ সেই লোকটিকে বাধা দেয় তখন ওই লোকটি তামিজকে জানাই যে তোমার মা আমার কাছ থেকে ঋণ নিয়েছে আর যতদিন না ওই ঋণ শোধ করতে পারবে ততদিন পর্যন্ত এই ডাক্তারটি আমার কাছেই থাকবে আর এই পুরোটাই ছিল তামিজের মায়ের প্ল্যান তার মায়ের প্ল্যান হচ্ছে মিথ্যে ঋণের বোঝা চাপিয়ে তামিজকে বাইরে পাঠানো যাতে সে একটু রোজগার করে নিজের পায়ে দাঁড়াতে পারে তো যাই হোক এরপর তামিজ কাজ করার জন্য শহরে যেতে রাজি হয়ে যায় তো রাত্রি হলে তামিজ একটি বাস ধরে চেন্নাই যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় তো এরপর সিন শিফট হয় আর আমরা আরিয়ানকে দেখতে পাই আরিয়ান একটি কনফারেন্সে তার ক্লায়েন্টদের বলছে আমার কাছে একটি মূল্যবান পাথর রয়েছে আর সে জানাই যে এই পাথরটির নাম হচ্ছে স্পার্ক আর এই পাথরটি এতটাই শক্তিশালী যে দুনিয়ার নকসাই বদল করে দেবে আর এই স্পার্ক কাজে লাগিয়ে আরো উন্নতমানের মানের হাতিয়ার তৈরি করা সম্ভব আর এরপর আরিয়ান তাদের সকলকে তার সাথে প্রজেক্টে কাজ করার জন্য প্রস্তাব দেয় আরিয়ানের এই প্রস্তাবে সবাই রাজি হলেও একজন বিজ্ঞানী বেঁকে বসে এবং আরিয়ানকে বলেছে এটা যদি আমরা করি তাহলে পরিবেশের অনেক ক্ষতি হবে আর ইকোসিস্টেমের ভারসাম্য নষ্ট হয়ে যাবে তো এই সমস্ত কথাগুলো বলার পর সেই বিজ্ঞানী আরিয়ানের কনফারেন্স রুম থেকে বেরিয়ে যায় এরপর আরিয়ান তার সহকর্মী একজন মেয়েকে ইশারা দিয়ে দেয় তো এরপর তারপর আমরা বাইরে দেখতে পাই ওই মেয়েটি সেই বিজ্ঞানীকে মেরে ফেলে যে কিনা আরিয়ানের বিরুদ্ধে গিয়েছিল তো যাই হোক অন্যদিকে আমরা তামিজকে দেখতে পাই সে চেন্নাই শহরে চলে এসছে কিন্তু সে চেন্নাই শহরের কিছুই চিনে না আর এরপর তামিজ তার কাছে থাকা অ্যাড্রেস সবাইকে দেখিয়ে জিজ্ঞাসা করতে থাকে তামিজ একটি মেয়েকে ওই অ্যাড্রেস কোথায় রয়েছে সেটা জিজ্ঞাসা করছিল তখনই দুজন ছিনতাইকারী এসে মেয়েটির ব্যাগ ছিনিয়ে নেয় কিন্তু তামিজ ওই ব্যাগটি কোন রকমে উদ্ধার করে ফেলে এরপর ওই চিন্তাইকারীরা তামিজকে মারার জন্য পিছু করতে থাকে ছিনতাইকারীদের হাত থেকে পালানোর সময় তামিজ একটি সাইকেল দেখতে পায় এরপর সে সাইকেলটি নিয়ে পালাতে থাকে আর সেখানে একটি মাঠের মধ্যে টাইসান নামের একজন ব্যক্তি তার বন্ধুর সাহায্যে একটি বেলুনকে বেঁধে রেখে দড়ি দিয়ে এরপর সাইকেল নিয়ে সময় নিয়ন্ত্রণ হারিয়ে টাইসানকে মেরে দেয় আর এরপরে ফলে টাইসানের হাত থেকে বেলুনটি ছেড়ে যায় আর এরপর তাদের মধ্যে একটি ফানি ঝগড়া হয় এদিকে বেলুনটি ছেড়ে চলে যাওয়ার জন্য বেলুনটির মালিক সেখানে চলে আসে আসলে এরা একটি গ্রুপ আর এদের কাজ হচ্ছে সবাইকে সারপ্রাইজ দেওয়া এদেরকে সবাই হায়ার করে এরা মাঝ রাতে বেলুন উড়িয়ে সবাইকে সারপ্রাইজ করে তো যাই হোক বেলুন টি উড়ে চলে তাদের অনেক ক্ষতি হয় আর সেই ক্ষতিপূরণ তামিজকে দিতে বলে কিন্তু তামিজ তো এই শহরে নতুন এসেছে তার কাছে তো কোনো টাকাই নেই সে তাদের ঋণ কিভাবে শোধ করবে তো এরপর তারা সবাই মিলে একটি প্ল্যান তৈরি করে এবং তামিজকে তাদের সঙ্গে নিয়ে যায় তাদের সাথে কাজ করানোর জন্য তো এরপর একদিন এক ক্লায়েন্ট তার স্ত্রীকে অ্যানিভার্সারি উইশ করার জন্য এদের সাথে যোগাযোগ করে কাজটি পেয়ে তো এরা সবাই অনেক খুশি হয় এরপর সবাই মিলে রাত্রি বেলায় চলে যায় ওই মেয়েটির বাড়ি রুম সাজানোর জন্য ঘরটিকে সাজানোর সময় তামিজ একটি ছবি দেখতে পায় আর সেই ছবিটি হচ্ছে তারা ছবিটি দেখার পর তামিজের মন খারাপ হয়ে যায় কারণ মেয়েটি বিবাহিত আর তামিজ ওই মেয়েটিকে মনে মনে পছন্দ করত তো ঘর সাজানো হয়ে গেলে তারা সবাই মিলে নিচে নেমে যায় আর তখনই আমরা তারাকে লিফটে করে ওপরে উঠতে দেখতে পাই আর তখন সেই ক্লায়েন্ট তাদেরকে কল করে জানাইছে আমার স্ত্রীকে তোমরা কিন্তু এখনো উইস করনি মানে এরা সবাই মিলে একটি ভুল অ্যাড্রেসে চলে এসেছে আর এতক্ষণ ধরে যে খাটনি খেটেছে সবই বৃথা তো এর জন্য সবার মন খারাপ হয়ে গেল তামিজ কিন্তু অনেক খুশি হয় কারণ তারা অবিবাহিত তো যাই হোক এদিকে তারা তার রুমে প্রবেশ করে সে অবাক হয়ে যায় মানে এত কিসের জন্য সে কিছুই বুঝতে পারছিল না তখন সে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে আর তামিজকে দেখতে পায় কিন্তু পিছন দিক থেকে থেকে তাকে চিনতে পারে না অন্যদিকে আমরা দেখতে পাই মহাকাশ একটি নিচে নেমে আসছে আর সেই স্পেস শিফটির মধ্যে থেকে একটি এলিয়ান নিচে নেমে আসে পৃথিবীতে নেমে আসার পর এলিয়ানটি পৃথিবী সম্পর্কে কিছু তথ্য জেনে নেয় এরপর সেই এলিয়ানটি রাস্তা দিয়ে হাঁটা শুরু করে আর তখনই তার সামনাসামনি হয় একজন মাতালের মাতালটি এলিয়ানটিকে টিকে এভাবে কিছু টাকা দিয়ে দেয় তো এরপর এলিয়ানটি এখান থেকে সোজা চলে যায় আরিয়ানের ল্যাবে কিন্তু এলিয়ানটি অদৃশ্য হয়ে যাওয়ার সিকিউরিটি কার্ড কিছুই বুঝতে পারে না কিন্তু সেখানে থাকা দুটি কুকুর এলিয়ানের উপস্থিতি বুঝে ফেলে তো যাই হোক সিকিউরিটি গার্ডকে চকমতিয়ে এলিয়ানটি ল্যাবের ভেতরে ঢুকে যায় কিন্তু ভেতরের সিকিউরিটি কার্ড বুঝে ফেলেছে ল্যাবের মধ্যে কিছু একটা প্রবেশ করেছে এরপর এলিয়ানটিকে তারা কাছের চারের মধ্যে বন্দি করে ফেলে এরপর আরিয়ান সেখানে চলে আসে এবং সে ভাবতে থাকে কিছু টেকনিক্যাল সমস্যা হচ্ছে এরপর আরিয়ান কাছে চারের মধ্যে হাত রাখে তখন আমরা দেখতে পাই ওই এলিয়ানটি কাছের চারের ভেতর থেকে আরিয়ানের হাতের উপর হাত রাখে এরপর আরিয়ান যখন কাছের চার থেকে হাতটি সরাতে যায় তখন তার হাতটি সরছিল না কোন এক অদৃশ্য শক্তি যেন তার হাতটিকে চিপটে ধরে রেখেছে এদিকে আরিয়ান এর হাতে হাত রেখে তার ব্যাপারে সমস্ত কিছু জেনে যায় সে অতীতে কত খারাপ কাজ করেছে সব কিছু জেনে যায় এবং ভবিষ্যতে কি করতে যাচ্ছে তাও জানতে পেরে যায় এরপর সেখানে থাকা সবাই মিলে এর হাতটি ছাড়ানোর অনেক চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত তারা সফল হয় আর তখনই এলিয়ানটি কাছে চারটি ভেঙে সেখান থেকে পালিয়ে যায় আর পালানোর আগে ল্যাব থেকে স্পার্কটি নিয়ে চলে যায়। ল্যাব থেকে পালানোর সময় এলিয়েনটি তামিস্টের গাড়ির সামনে হঠাৎ করে চলে আসে। আর তখন আমরা দেখতে পাই এলিয়েনটি বাঁচার জন্য হাত দিয়ে উপরে তুলে দেয় আর এরপর কি হয়েছিল তা আমরা পরে জানতে পারবো। পরের দিন সকাল হলে আমরা দেখতে পাই তামিস্টের গাড়ি একটি বিল্ডিং এর মধ্যে আটকে আছে আর তামিস্ট সহ তার বন্ধুরা সবাই অক্ষত অবস্থায় রয়েছে। এরপর সেখানে পুলিশ এসে তামিস্টের সমস্ত কিছু জিজ্ঞাসাবাদ করতে থাকে। তামিস্ট তখন পুরো দোষ তার বসের উপর চাপিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় বিজ্ঞান প্রদর্শনী মেলাতে আর তারাকেও আমরা সেখানে দেখতে পাই। আবার ওই প্রদর্শনীর মধ্যে এলিয়ানটিকেও দেখতে পাই আর এখানে আমরা তারাকে দেখতে পাই সে একটি টুল থেকে পড়ে যাচ্ছিল আর তখনই তামিজ এসে এসে তাকে বাঁচিয়ে নেয় কিন্তু তামিজের বাঁচানোর আগে তারাকে আটকে তো যাই হোক এরপর আমরা দেখতে পাই এই প্রদর্শনীর মধ্যে হঠাৎ করে আগুন লেগে যায় আর অনেকগুলি বাচ্চা আটকা পড়ে যায় তামিজ তখন ভেবে উঠতে পারছিল না যে সে এতগুলো বাচ্চাকে কিভাবে বাঁচাবে এমন অবস্থা দেখার পর এলিয়ানটি বাচ্চাগুলোকে বাচ্চা অলৌকিক ভাবে বাঁচিয়ে নেয় সব শেষে যখন এখান থেকে বেরোতে যায় তখন তার গায়ের ওপর একটি আগুনের তলা এসে পড়ে এরপর তামিজ এসে সেই এলিয়ান বাঁচিয়ে নেয় তামিজ যখন এলিয়েনটিকে স্পর্শ করে তখন এলিয়েনটি তামিজের ব্যাপারে সমস্ত কিছু জেনে আর বুঝতে পারে হৃদয় অনেক পরিষ্কার এবং সে প্রকৃতি প্রেমী এরপর এলিয়েনটিকে সঙ্গে নিয়ে ডক্টরের কাছে যাওয়ার জন্য রওনা দেয় আর যাওয়ার সময় রাস্তার মাঝে এলিয়ানটির জ্ঞান ফিরে আসে আর জ্ঞান ফিরে আসার পর এলিয়ানটি তামিজের সাথে বন্ধুত্ব করতে চায় এদিকে বেচারা তামিজ এলিয়ানটির অদ্ভুত কাণ্ড কারখানা দেখার পর ভয় পেয়ে যায় এরপর সে এলিয়ানটির থেকে ছাড় পাওয়ার জন্য পালাতে থাকে কিন্তু এলিয়েনটি তামিজ কোনো ভাবেই ছাড়তে চাইছিল না আর এরই মাঝে এলিয়ান লক্ষ্য করে সে যে আরিয়ানের ল্যাব থেকে স্পার্ক টি এনেছিল সেটি আর তার কাছে নেই হারিয়ে গেছে তো যাই হোক অন্যদিকে আমরা ল্যাবের মধ্যে আরিয়ানকে দেখতে পাই তার এখন জ্ঞান ফিরেছে কিন্তু হাতটি স্পর্শ করেছিল সে হাতটি ক্ষতিগ্রস্ত হয় তখন সেখানে একজন বিজ্ঞানী এসে আরিয়ানকে যে এই ল্যাবের মধ্যে এলিয়ান এসেছিল আর সে আমাদের স্পার্ক চুরি করে নিয়ে চলে গেছে তো এরপর আরিয়ান তার টিম সবাইকে নির্দেশ দেয় যে কোনো মূল্যে হোক স্পার্ক সহ ওই এলিয়ানটিকে আমাদের ধরতেই হবে তো যাই হোক এরপর হয় তামিজের কাছে তামিজ তার বন্ধুদের বলছে সে একটি এলিয়ান দেখেছে কিন্তু তার কথা কেউ বিশ্বাসই করছে না আর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই এলিয়ানটি টি তামিজের পিছু করতে করতে সেখানে চলে এসছে আর সেখানে অদ্ভুত সব অলৌকিক ঘটনা ঘটছে আর এই ঘটনাটি এলিয়ানটি ঘটাচ্ছে তো একটা সময়ের পর সেখানে থাকা সবাই বুঝতে পারে যে সেখানে সত্যি এলিয়ান চলে এসছে আর তামিজের কথাই ঠিক তো এরপর তারা সবাই এলিয়ানটিকে দেখার পর অনেক ভয় পেয়ে যায় আর টাইসান ভয় পেয়ে এলিয়ানটির গায়ে স্প্রে করে দেয় আর এর ফলে এলিয়ানটি অজ্ঞান হয়ে যায় আর এরপর তারা সবাই মিলে এলিয়ানটিকে বেঁধে রাখে এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে তো একটা পর্যায়ের পর এলিয়ানটি তাদেরকে সমস্ত সত্যি কথা বলে দেয় আর তাদেরকে বলে যে তোমরা অনেক ভালো মানুষ আর এর জন্যই আমি তোমাদের কাছে সাহায্যের জন্য এসেছি তো এরপর এলিয়েনটি তার অলৌকিক শক্তি দিয়ে ঘরের অগোছালো জিনিসপত্রগুলোকে ঠিক করে দেয় আর ঠিক এই মুহূর্তে তারা সেখানে চলে আসে তারা এসে তামিজকে ধন্যবাদ জানায় কারণ সে অনেকগুলো বাচ্চার প্রাণ বাঁচিয়েছে এদিকে তামিজ তারাকে পছন্দ করত। তারা যখন এখান থেকে নিচে নেমে যায় তখন এলিয়ানটি তাদের সেটিং করি দেওয়ার জন্য তারার উপর ফুল ছিটাতে থাকে আর তারা ভাবতে থাকে যে এই ফুলগুলো তামিস তার উপর ছিটাচ্ছে তো এরপর তামিস এলিয়েনটিকে জড়িয়ে ধরে আর সবাইকে জানিয়ে যে এলিয়েনটি আজ থেকে আমাদের কাছেই থাকবে তো তামিচের এমন মন প্রস্তাবে সেখানে থাকা সবাই রাজি হয়ে যায় তো এরপর তামিস এবং তামিচের বন্ধুরা সবাই মিলে এলিয়েনটির সাথে খুব ভালোভাবে সময় কাটাতে থাকে আর তারা যেখানেই যায় এলিয়েনটিকে সঙ্গে নিয়ে যায় আর এলিয়েনটি যেহেতু প্রকৃতি प्रेमी ছিল তাই এলিয়েনটির জন্য তামিচ অনেকগুলো গাছ কিনে নিয়ে আসে এতে করে এলিয়েনটি অনেক খুশি হয় আর তার সাথে তামিচের অনেক ভালো একটি সম্পর্ক গড়ে ওঠে তো একদিন রাত্রিবেলায় আমরা দেখতে পাই এলিয়ান মাঝরাতে ঘুম থেকে উঠে সে আকাশের দিকে তাকিয়ে থাকে এবং তার দুনিয়াকে মিস করছে তো যাই হোক করে নিয়ে আসে আর ওই বিজ্ঞানীটি দেয় এরপর ওই বিজ্ঞানীটি এলিয়ানটিকে ধরার জন্য অনেকগুলি ড্রোন উড়িয়ে দেয় এরপর ওই বিজ্ঞানী উইলিয়াম আরিয়ানকে একটি বন্দুক দেয় যেটার সাহায্যে এলিয়ানকে সহজেই বন্দি করা যাবে অন্যদিকে আমরা তামিজ তারা এবং এলিয়ানটিকে একসঙ্গে কথা বলতে দেখতে পায় এখানে আমরা জানতে পারি এলিয়ানটি সে পাথরটি অর্থাৎ স্পার্কটি খুঁজে পেয়েছে এলিয়ানটি তখন তামিজকে সমস্ত কিছু খুলে বলতে থাকে এই পৃথিবীতে সে কেন এসেছে তাও জানায় আসলে এলিয়ানটি এই স্পার্কের জন্যই এই পৃথিবীতে এসেছে এই স্পার্কটি হচ্ছে তাদের গ্রহের আর এই স্পার্কটি যদি কোনো খারাপ মানুষের হাতে পড়ে যায় তাহলে সে পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করে ফেলবে আর সেই সাথে পৃথিবীর ইকোসিস্টেম নষ্ট হয়ে যাবে আর এর জন্য স্পার্কটি নেওয়ার জন্য এলিয়ানটি পৃথিবীতে আছে তো এরা যখন কথা বলছিল তখন এলিয়ানটির কাছে তার স্পেস শিপের একটি সিগন্যাল আসে তখন এলিয়েন টি জানাই জানাইছে আমাকে এবার যেতে হবে তখন তামিজ এলিয়েন টিকে জানাইছে এটা আরিয়ানের কোনো চাল হতে পারে তোমাকে ধরার জন্য তাই আমার মনে হয় ওখানে তোমার না যাওয়াটাই বেটার হবে কিন্তু এলিয়েনটি কোনো কথা না শুনে সেখানে চলে যায় আর সেখানে সত্যি আরিয়ান তাকে ধরার জন্য ফাঁদ পেতে রেখেছিল এরপর আরিয়ান অনেক কষ্ট করে এলিয়েন টিকে বন্দি করে ফেলে এরপর সেখানে তামিজ চলে আসে আর এলিয়েনটিকে বাঁচিয়ে নেয় এলিয়েনটি তখন তার স্পেস চলে যায় এবং তামিজকে বিদায় জানায় আর তখনই পেছন থেকে এলিচা এসে তামিজকে মারতে থাকে আর তামিজকে মারতে মারতে প্রায় হাত করে দেয় আর এটা দেখার পর এলিয়ান তামিজকে বাঁচানোর জন্য নিচে নেমে আসে এরপর সে তামিজকে বাঁচিয়ে দেয় আর তখনই সে বিজ্ঞানী এলিয়ানটিকে টিকে বন্দি করে ফেলে এরপর আরিয়ান এলিয়ানটিকে সঙ্গে করে নিয়ে চলে যায় তার ল্যাবে আরিয়ান তখন তাকে জানাই যে তুমি আমাকে স্পার্কটি দিয়ে দাও আমি তোমাকে মুক্ত করে দেব। কিন্তু এলিয়ানটি স্পার্কটি দিতে রাজি হয় না আর এর জন্য এলিয়ানটির ওপর অনেক টর্চার করা হয় আর অন্যদিকে আমরা তামিজকে হসপিটালের মধ্যে দেখতে পাই আর সে একদম পুরোপুরি ফিট রয়েছে আসলে এলিয়ানটি তামিজকে তার শক্তির কিছু অংশ দিয়েছে আর এর জন্য তামিজের বডি নিজে নিজে রিকভার করছে এদিকে তামিজের বন্ধুরা তামিজকে জীবিত অবস্থায় দেখতে পেয়ে অনেক খুশি হয় বাড়ি ফিরে আসার পর তামিজ লক্ষ্য করে তার মধ্যে মতোই অলৌকিক শক্তি চলে এসছে আর নিজের যে কোনো বস্তুকে মুভ করতে পারছে এরপর সিনশিফট হয় আরিয়ানের ল্যাব সেখানে আমরা দেখতে পাই এলিয়ানটি ল্যাব থেকে পালিয়ে যাচ্ছে আর তখনই আরিয়ান সেখানে আসে এবং এলিয়ান টিকে বন্দি করে ফেলে এরপর তামিজ তারাকে সঙ্গে নিয়ে সেখানে যায় যেখানে স্পেস শিফটি ল্যান্ড করেছিল সেখানে তামিজ এলিয়ানটির মাধ্যম মাধ্যমটি খুঁজে পায় আর এরপর তামিজ বুঝতে পারে এলিয়ানটি এখনো পৃথিবীতে রয়েছে তো এরপর একদিন মধ্যে এবং তামিজের মধ্যে সংঘর্ষ হয় আর সেখানে মেরে থেকে ছিনিয়ে নেয় আর তখন এলিজা গানটি চালিয়ে বন্দী করে দেয় আর তামিজের সাথে তারাও ছিল আর সেই সাথে তারা দুজনেই জমে যায় এরপর আরিয়ান তামিজের হাত থেকে স্পার্ক টি নিয়ে সেখান থেকে ল্যাবে চলে যায় ল্যাবের মধ্যে আমরা দেখি এলিয়ান টি সে বিজ্ঞানীকে সমস্ত কিছু খুলে বলে এবং আরিয়ানের মাথায় কি চলছে তার সবকিছু জানিয়ে দেয় এদিকে আরিয়ান স্পার্কটির শক্তিকে কাজে লাগিয়ে মাটির তলা খনন করতে থাকে আর এরপর সেখান থেকে একটি বিষাক্ত গ্যাস বেরিয়ে আসে আর ঘরের মধ্যে থাকা সমস্ত বিজ্ঞানী মারা যায় আর এই ঘটনার ফলে ল্যাবের আশেপাশের বাড়িগুলিতে আগুন লেগেছে এরপর তামিজ তাদের সবাইকে বাঁচানো আমরা ল্যাবের মধ্যে দেখতে পাই উইলিয়াম সেই এলিয়ানটিকে টিকে সঙ্গে নিয়ে ল্যাব থেকে বেরিয়ে যাচ্ছিল আসলে উইলিয়াম থেকে সমস্ত সত্য কথা জানার পর সাহায্য করতে তো যখন টিকে সঙ্গে নিয়ে ল্যাব থেকে পালাচ্ছিল তখন আরিয়ান সেখানে চলে আসে এবং তাদের সাথে একটি দুর্দান্ত ফাইট হয় আর এরপর তামিজও সেখানে চলে আসে এলিয়ান টিকে বাঁচানোর জন্য আর শেষ পর্যন্ত এলিয়ান এবং তামিজকে বাঁচানোর জন্য উইলিয়াম মারা যায় এরপর এলিচাই সে তামিজকে মারতেই যাবে ঠিক সেই সময় তামিজের বন্ধুরা এসে গাড়িতে করে ধাক্কা দিয়ে দেয় এলিজা আর এরপর তারা সবাই মিলে বাড়ি চলে যায় বাড়ি গিয়ে তারা প্ল্যান করে সে কিভাবে আরিয়ানের ল্যাব থেকে স্পার্কটি চুরি করবে এরপর তামিজ একটি বেলুনে করে এলিয়ানটিকে সঙ্গে নিয়ে আরিয়ানের ল্যাবে চলে যায় আর ল্যাবের মধ্যে আরিয়ানের রোবটের সাথে তামিজের একটি দুর্দান্ত ফাইট হয় আর এই রোবটটিকে টিকে কন্ট্রোল করছিল এলিজা এরপর তামিজ একটি বুদ্ধি খাটিয়ে এলিজাকে পরাজিত করে দেয় আর শেষ মুহূর্তে আমরা দেখতে পাই এলিয়ানটি স্পার্ক পেয়ে যায় আর এখান থেকে যাওয়ার আগে সে তামিজকে জড়িয়ে ধরে আর এই সিচুয়েশনটি ছিল সত্যি ইমোশনাল আর এভাবে সমস্ত কিছু স্বাভাবিক হয়ে যায় এরপর তামিজ তার গ্রামে চলে যায় চাষাবাদ করার জন্য একদিন তামিজ গ্রামের একটি মন্দিরে পুজো দিচ্ছিল আর তখনই পাশের একটি পুকুরে একটি মেয়ে ডুবে যাচ্ছিল এটা দেখার পর তামিজ মেয়েটিকে বাঁচানোর জন্য দৌড় দেয় আর তখনই আমরা দেখতে পাই তামিজ জলের ওপর দিয়ে দীপ্তি হেঁটে বেড়াচ্ছে আর এখানে আমরা বুঝতে পারি তামিজের মধ্যে এখনো এলিয়ানের শক্তি রয়েছে আর এখানে ঘটে গল্পের দি এন্ড তো চলো গাইস আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু নিজের কমেন্ট বক্সে জানাতে ভুলবে না